আমার পিছনে এত মানুষ কিসের, এত ভিড় কিসের, এত মানুষের সমাগম কেন? এ প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে। এ প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা প্রথম গেট দিয়ে প্রবেশ করতে না করতেই সামনে দেখি চেক চলছে। এখানে চেক করে প্রত্যেকটা মানুষকে ভিতরে ঢুকোচ্ছে। সামনে প্রবেশ করতে না করতে দেখতে পেলাম সামনে একটি মহানামযোগ্য অনুষ্ঠানের এক বিরাট মঞ্চ। এখানে হাজার হাজার দর্শক মনোযোগ সহকারে মহানামযোগ্য সংকীর্তন শ্রবণ করছে। এটা আর কোথাও নয়, চুয়াডাঙ্গা জেলার পান্না সিনেমা হলপাড়ায় এই নামযোগ্য অনুষ্ঠান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এত ভক্তবৃন্দ এখানে সমাগম হয়েছে যে আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা প্রসাদ নেবার জন্য ভিতরে প্রবেশ করতে হবে এই লাইনের মাধ্যমে, অন্যথায় এখানে প্রসাদ পাবেন না। দেখুন এখানে প্রত্যেকটা মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শুধু মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করার জন্য। আমরা অনেকক্ষণ বেড়ানোর পরে একটু ক্লান্তকে অবসর দিতে ফুচকার দোকানে গিয়ে কিছু ফুচকা খেয়ে নিলাম। এখানে বিভিন্ন দোকানিরা বিভিন্ন সামগ্রী বিক্রয় করছে। এই কাকাকে জিজ্ঞাসা করলাম কাকা বেলুন কত, কাকা বললো 20 টাকা। আমরা বেলুন না কিনেই ফেরত আসলাম। ফেরত এসে দেখি আরেকটি কসমেটিকের দোকানে ছোট ছোট টেডি বিয়ার বিক্রি হচ্ছে। কাকাকে জিজ্ঞাসা করলাম কাকা লকেট আছে কি না, কাকা বললো ওই পাশে দেখতে হবে, আমার কাছে নাই। তাই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। তারপরে একটি দাদাকে দেখলাম, দাদাকে বললাম দাদা লকেট আছে কি না, দাদা আছে যেগুলো সেটা আমাদের পছন্দ হলো না, তাই আমরা আবার ব্যাগ আসলাম। মানুষের ভিড়ে আমরাও যেন হারিয়ে গেলাম। এখানে প্রসাদ রান্না হচ্ছে, আমরা প্রসাদ খাওয়া নেবার জন্য লাইনে দাঁড়ালাম। লাইনটা এতটাই ভিড় ছিল যে কোনো মতে ঢুকে আমরা প্রসাদ খাবার সুযোগ পেলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।